हेलो व्यूअर्स, वेलकम टू ऑल अबाउट सिविल इंजीनियरिंग यूट्यूब चैनल। जमन तो अपना देखते वीडियोते एखे एक रूम और एक बालकनी आछे। रूमटी साइज हलो 15 फुट बाई 12 फुट और ये बालकनीटी देखते बालकनीटर साइज हलो 12 फुट बाई 2 फुट। यह पुरो रूम और मार्बल बालकनी ते मार्बल फ्लोरिंग करा आछे। आमरा आजके डिटेले देखबो किभाबे मार्बल फ्लोरिंग करा होयेछे। बाड़ीते बॉर्डर डिजाइन अपनारा देखते पाच्छेन, आमरा एटाओ जानबो जे बॉर्डरगुलो किभाबे सेट करा हय। जेनारेलि मार्बलर बड़ो बड़ो स्लैब थे, प्रथम गोटा रूम जुड़े सेगुलि के पेते देवा है। मार्बलर क्षेत्र में मोस्ट इम्पोर्टेंस हलो भेंसगुलो मेलानो। आमरा देखते भेंसगुलो जदि प्रपार भावे मेलानो ना ताहले आफ्टार पलिशिंग एगुलो देखते खूब बिच्छिरी लागे। आमरा भिडियोते सम्पूर्ण प्रसेसटा देखबो किभाबे पुरो जायगाटाके मार्बल फ्लोरिंग करा होच्छे। भिडियो शेषे आमि आपनादेर जानाबो ए रूम एबं ब्यालकनिते मार्बल इन्स्टल करते टोटाल कत खरच होयेछे। भिडियोटा सम्पूर्ण देखते थाकुन। আমরা দেখতে পাচ্ছি এখানে দু ধরনের মার্বেল ব্যবহার করা হয়েছে। একটা হোয়াইট মার্বেল যেটা আমরা পুরো বডিটা তৈরি করেছে, এবং একটা গ্রিন মার্বেল যেটা দিয়ে হচ্ছে আমরা টোটাল তার বর্ডারটা ডিজাইন করেছি। প্রথমে যে বড় বড় স্ল্যাবগুলো রয়েছে মার্বেলের, সেগুলোকে প্রপার ভেন্সে সাজিয়ে আলাদা করে কেটে নেওয়া হয়, এবং সবুজ পাথরগুলোকে বর্ডার অ্যাকর্ডিং কেটে নেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছি সাদা পাথরগুলোকে পরপর ভেন্স অনুযায়ী সাজিয়ে সেই ধারগুলোকে কেটে নেওয়া হচ্ছে। আর এই যে গ্রিন পাথরগুলো আমরা দেখতে পাচ্ছি, এই গ্রিনগুলোকে বর্ডারের জন্য বিভিন্ন অ্যাকর্ডিং সাইজ অনুযায়ী পিস হিসাবে সেগুলোকে কেটে নিচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি সিমেন্টের যে মোটা তৈরি করা হয়েছে, সিমেন্ট আর স্যান্ড দিয়ে সেই মোটার দিয়ে পুরোটাকে ফিল করছে। তার উপরে মার্বেলের টুকরো পাশে রাখা রয়েছে, সেই মার্বেলের টুকরোটা দিয়ে একবার সেট করে দেখে নিচ্ছে যে সেটা প্রপারলি সেট হচ্ছে কিনা, একদম সমান সমান করে বসছে কিনা। দেখার পরে সেটাকে একটু হাতুড়ি দিয়ে চেপে দিচ্ছে। এবার যেগুলো আনইভেন সারফেস আছে সেগুলোকে আবার মোটার দিয়ে আবার ফিল করে নিচ্ছে। ফিল করে নিয়ে আর একবার দেখবে যে সেটা সেট হচ্ছে কিনা, দেখে নিল হাতুড়ি দিয়ে ভালো করে প্রপার দেখে নিল। এরপরে সবটা পরিষ্কার করে সিমেন্টের ঘোলা তার উপরে দিচ্ছে বন্ডিংয়ের জন্য। পুরো জায়গাটাই সিমেন্টের ঘোলা দিয়ে দিচ্ছে, দিয়ে সাইডগুলোকে কেটে নিচ্ছে যাতে করে পুরো সিমেন্টের ঘোলাটা পুরো ভেতর অবধি যেতে পারে। পুরো সিমেন্টের ঘোলা প্রপারলি দেওয়ার পরে তার উপরে মার্বেলটাকে সেট করছে। উপরে একটু গুঁড়ো সিমেন্টও দিয়ে দিল প্রপার বন্ডিংয়ের জন্য। এবার পুরো জায়গাটার উপরে মার্বেলটাকে বসিয়ে হাতুড়ি দিয়ে ভালো করে দেখে নিল, যতটা সম্ভব সেট করে নেওয়া যাচ্ছে। এরপর দেখতে পাচ্ছি অন্য একটি পাথর একদম সিমিলার প্রসেসে দেওয়া হচ্ছে, মোটার দিয়ে ফিল করে। তারপর একটা বড় স্ল্যাব রয়েছে, সেই স্ল্যাবটা তারপর দেখে নেবে যে সেটা প্রপারলি সেট করছে কিনা। মোটার দিয়ে ফিল করছে আগে পুরো জায়গাটা, তার উপরে সিমেন্টের ঘোলা দিল পুরোটা, দিয়ে সাইডগুলোকে কাটবে। সিমেন্টের ঘোলা দিচ্ছে, সাইডগুলো কেটে নেবে যাতে একদম ভিতর অবধি সেটি যেতে পারে। ভালো করে সিমেন্টের ঘোলা দিয়ে দেওয়ার পরে এবার সাইডগুলো ভালো করে মুছে দিচ্ছে যাতে কোনো রকম দাগ না হয়, এবং হেল্পারের সাহায্য নিয়ে পুরো পাথরটাকে বসিয়ে দিচ্ছে। বসিয়ে দিয়ে ভালো করে হাতুড়ি দিয়ে সেট করে নিলে যে পুরো প্রপারলি বসছে কিনা, যাতে উঁচু নিচু না থাকে, কারণ যদি উঁচু নিচু থাকে সেটা পরবর্তীকালে অনেক সমস্যা তৈরি করবে। সিমিলার প্রসেসেই সমস্ত জায়গাটাই একইভাবে পুরো যে বর্ডারের আগে অবধি যে বডিটা তৈরি করছে সেই বডিটা পুরো সিমিলারলি তারা সেট করে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এরপর পুরো বডিটা তৈরি হয়ে যাওয়ার পরে এক্সট্রা যে পার্টগুলো আছে বর্ডারের জন্য সেটাকে প্যানেল বসিয়ে পুরোপুরি কেটে নিচ্ছে। পুরো যত এক্সট্রা পার্ট যেটুকু হচ্ছে সেটুকু পুরোটাকে কেটে দিচ্ছে, কেটে দেওয়ার পর তার উপরে বডিটা তৈরি হয়। আমরা
আগেই বর্ডারের ডিজাইনটা দেখেছি, সেই অ্যাকর্ডিং এবার মার্জিনটা এভাবে কেটে নিচ্ছি যাতে করে বর্ডারগুলোকে সেট করতে পারে। এবার আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালারের যে পাথরগুলো ছিল সেই বর্ডার অনুযায়ী সেগুলোকে সেট করছে। দেখতে পাচ্ছি যে স্কোয়ারটা তৈরি হচ্ছে। ইন দ্য মিন টাইম আরেকজন যে হেল্পার আছে সে এই বডিটার মধ্যে যে জয়েন্টগুলো ক্রিয়েট হয়েছে, এক একটা মার্বেলের মধ্যে আরেকটা যে জয়েন্টগুলো ক্রিয়েট হয়েছে সেই জয়েন্টের মধ্যে হোয়াইট সিমেন্ট দিয়ে ফিল করছে যাতে পরবর্তীকালে এর মধ্যে কোনো রকম ব্ল্যাকি স্পট না আসে। আর এদিকে অন্য একজন মার্বেলের বর্ডার তৈরিতে ব্যস্ত রয়েছে। দেখতে খুব ইজি লাগলেও কাজটা যথেষ্ট হেকটিক, প্রচণ্ড মাপঝোপের ব্যাপার থাকে, যদি একটু ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু বর্ডারটা প্রপারলি আসবে না। একটা কোণের বর্ডার তৈরি হওয়ার পর চারপাশটাকে সিমেন্ট মর্টার দিয়ে আবার প্রপারলি গ্রিন, তারপরে হোয়াইট, তারপর আবার গ্রিন, এইভাবে পুরোটা সে ফিল আপ করছে। আমরা দেখতে পাচ্ছি একটা বর্ডার মোটামুটি তৈরি হয়ে গেছে, কাটাকাটি ঠিক করছে এবং সেই অ্যাকর্ডিং ম্যাপ অনুযায়ী সেগুলোকে সেখানে সেট করছে, কাটছে কাটার দিয়ে। কাটার পরে এবার এই যে দেখতে পাচ্ছি স্কোয়ার জিনিসটা তৈরি হয়ে গেল, এবার সেটাকে সেই সাইজ অনুযায়ী সেটাকে সেট করছে। সেট করার পরে চারপাশে যে গ্রিনের যে লেয়ারটা আছে সেই গ্রিনের লেয়ার, তারপাশে হোয়াইটের লেয়ার, এইভাবে পরপর সেগুলোকে বসাচ্ছে। দেখতে পাচ্ছি কোনা ওই স্কোয়ারের বর্ডারটা রয়েছে এবং চারপাশটাতে একটা গ্রিন, তারপর হোয়াইট, তারপর গ্রিন, এইভাবে পুরোটা ফিল হচ্ছে। দেখতে খুব সুন্দর লাগছে ব্যাপারটা, সিমেন্টের ঘোলা দিয়ে তার মধ্যে শুকনো সিমেন্ট দিয়ে বন্ডিং ক্রিয়েট করছে এবং কাটা বর্ডারগুলোকে সে লাগাচ্ছে, জয়েন্ট করছে। এটা অন্য আরেকটা ধার যেখানে কমপ্লিট হয়নি, একটা গ্রিন, তারপর সে হোয়াইটটা লাগাচ্ছে এবং বাইরের দিকে আরেকটা গ্রিন রয়েছে, এটাকে এইভাবে এবার জয়েন করবে। দেখতে পাচ্ছি হাতুড়ি দিয়ে সেগুলোকে ঠুকে দিচ্ছে যাতে করে দেখতে সুন্দর লাগে। দেখতে পাচ্ছি একটা গ্রিন, তারপর একটা হোয়াইট, আবার একটা গ্রিন, খুব সুন্দর লাগছে দেখতে ব্যাপারটা। এখানেও সেম জিনিস, গ্রিনটা দিয়ে পুরো প্রপারলি বর্ডারটা ফিল হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এবার পুরো বর্ডারটা বোঝা যাচ্ছে যে একটা বর্ডার তৈরি হয়েছে, একটা স্কোয়ারের একটা বর্ডার এখানে দেখতে পাচ্ছি আমরা, পুরো বর্ডারের ডিজাইনটা দেখা যাচ্ছে। এখানেও ছোটো ছোটো হোয়াইটের পিসগুলো তুলে তার মধ্যে নিচে মোটর দিয়ে তার উপরে সিমেন্টের ঘোলা দিয়ে অল্প একটু শুকনো সিমেন্ট তার উপরে দিয়ে সেগুলোকে আবার বসিয়ে দিয়ে পুরো প্রপারলি সেট করে দিচ্ছে যাতে করে সেটার কোনোদিন না খুলে। বর্ডার কমপ্লিট হওয়ার পরে মার্জিনটা সে তৈরি করবে। দেখতে পাচ্ছি আমরা যে দুটোগুলো মার্জিনগুলো যে পুরোটা কাটছে যতটা প্রয়োজন, তারপর অ্যাকর্ডিং সাইজ অনুযায়ী সেটাকে সেট করছে। একদম সিমিলার প্রসেসে মার্জিনগুলোকে বসানো হচ্ছে। তো এতক্ষণ ধরে আমরা দেখলাম কীভাবে মার্বেল ফ্লোরিংটা পুরোটা ইনস্টল করা হয়েছে। আমরা সবটাই দেখলাম কী করে বডি তৈরি হচ্ছে, কী করে বর্ডার তৈরি হচ্ছে এবং তার পাশে কীভাবে মার্জিনটা তৈরি হচ্ছে। কিন্তু আমরা যেটা ওখানে নোটিস করিনি বা যেটা দেখানো যায়নি সেটা হচ্ছে স্কার্টিং। এই যে ডেটোগুলো দেখতে পাচ্ছি বা স্কার্টিংগুলো দেখতে পাচ্ছি, এই স্কার্টিংগুলো তখনও তৈরি করা হয়নি বা সেটা আমরা দেখাতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি এই পুরো ঘরটায় স্কার্টিং সমেত পুরো ফ্লোরিংটা ইনস্টল হয়ে গেছে। এরপরে আমরা আলোচনা করবো খরচ নিয়ে, টোটাল আমাদের কত খরচ হয়েছে। খরচের ক্ষেত্রে আমি আপনাদের একটা ব্রিফ ধারণা দিতে পারি। আমি আগেই বলেছি টোটাল যে রুমটার যে লেন্থ আছে সেটা হচ্ছে 15 ফুট এবং ব্রেথ হচ্ছে 12 ফুট, এবং ব্যালকনিটার লেন্থ হচ্ছে 12 ফুট এবং ব্রেথ হচ্ছে 2 ফুট। এই টোটাল এরিয়াটার জন্য আমার যে হোয়াইট মার্বেল লেগেছে, যে হোয়াইট মার্বেলগুলো, এই হোয়াইট মার্বেল লেগেছে আমার টোটাল 270 স্কোয়ার ফিট, যা রেট নিয়েছিল 57 টাকা পার স্কোয়ার ফিট হিসাবে। এটা হোয়াইট সুপার হোয়াইট মার্বেলের কম্পোজিশন। এটা টোটাল দাম পড়েছিল হোয়াইট মার্বেলের ক্ষেত্রে 15,390 টাকা। এবং এই যে গ্রিন পাথরগুলো আমরা দেখতে পাচ্ছি, এই গ্রিন পাথরগুলো বর্ডারের জন্য লেগেছিল, এ টোটাল লেগেছিল হচ্ছে আমার 16 স্কোয়ার ফিট। 16 স্কোয়ার ফিট এগুলোর দাম নিয়েছিল 80 টাকা পার স্কোয়ার ফিটে। তো এটা টোটাল কস্ট পড়ে যাচ্ছে 1280 টাকা। টোটাল মার্বেল কেনাতে আমার খরচ হয়েছে 16,690 টাকা, প্রায় 17,000 টাকা ধরতে পারেন।
এবং যে লেবার চার্জ লেগেছে সেটা সে নিয়ে যাচ্ছে 25 টাকা পার স্কোয়ার ফিট হিসাবে। তো সেখানে লেবার চার্জে আমার মোটামুটি 12,000 টাকা খরচ হয়েছে। এই লেবার চার্জের পুরো ডিটেলটা আমি আরেকটা ভিডিও করে আপনাদের বলে দেবো যে কীভাবে তারা লেবার চার্জটা ক্যালকুলেট করে থাকে। তো টোটাল এই গেল হচ্ছে 12,000 টাকা এবং এগুলো ইনস্টল করে টোটাল যে আমার সিমেন্ট আর স্যান্ড তার সাথে হচ্ছে যে হোয়াইট সিমেন্ট যে সমস্ত লেগেছে মোটামুটি সিমেন্ট লেগেছে আমার 7 বস্তা এবং বালি লেগেছে হচ্ছে 30 বস্তা, 5 ভ্যান বালি এবং 7 বস্তা সিমেন্ট লেগেছে আমার টোটাল। এছাড়াও যেটা লেগেছে সেটা হচ্ছে হোয়াইট সিমেন্ট 15 কেজির একটা ছোটো পাউচ পাওয়া যায়। সেই 15 কেজি যে পাউচটা ছিল সেটা মোটামুটি দাম নিয়েছিল 150 টাকার মতো এবং তার সাথে আমাদের যে গ্রিন যে কালারগুলো দেখতে পাচ্ছি তার পাশে যে গ্রিন অক্সাইড মারা রয়েছে এই গ্রিন অক্সাইড 10 টাকার মতো কিনতে হয়েছিল। টোটাল আপনি ধরতে পারেন যে এটা পড়তে আমার অ্যাপ্রক্সিমেটলি 40,000 টাকার মতো খরচ হয়েছে। তো আপনারা এই অ্যাকর্ডিং মোটামুটি সাইজ অনুযায়ী বুঝে দিতে পারবেন যে টোটাল এই ফ্লোরিংটা করতে আপনার মোটামুটি কত খরচ হতে পারে। তো আজকের জন্য এটুকুই থাক, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন টপিক নিয়ে। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।